अष्टम दफा 24 घंटा अवरोधे राजधानी गणपरिवहन चलाचल स्वाभाविक से साथे सीमित परिसरे ढाका छेड़े गेछे दूरपाल्लार बस। अवरोधे समर्थने राजधानी मिछिल करेछे बिएनपि सममना दल और जोट ओ जामायत इस्लामी। नाशकता एड़ाते नगरीते सतर्क अवस्थाने आईन श्रृंखला बाहिनी। तैफुर रहमान तुहिनेर आरेकटी प्रतिबेदन। বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের একদফা দাবিতে অষ্টম দফা ঢাকা অবরোধে রাজধানীতে গণপরিবহন চলাচল স্বাভাবিক। যাত্রী সংকট নিয়েই সীমিত সংখ্যক দূরপাল্লার যানবাহন চলাচল করছে। সবাই জানে যে হরতাল অবরোধ চলছে, সকাল থেকে খুলে বসে আছে, যাত্রীর চাপ কম কিন্তু গাড়ি চলতেছে। নগরীর বিভিন্ন এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয়নগর নয়াপল্টন প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করে যুগপথ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ সহ সমমনা দল ও জোট নেতারা। নির্বাচনের নামে বাংলাদেশে মনে হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন, গোটা নির্বাচনকে তারা একটা তামাশায় পর্যবেক্ষিত করেছে। তারা যে একটা সুষ্ঠু নির্বাচন করবে এটা তাদের মিত্ররা তালাল্লা পর্যন্ত বিশ্বাস করে না। রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াত ইসলামী, তবে নগরীতে আজও বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।